দক্ষিণৰ মিডিয়া বেৰন ৰামজী ৰাওৰ দেহাৱসান। বার্ধক্যজনিত কারণত শনিবারে পুৱতি নিশা মৃত্যুক সাবতি লয় পদ্মবিভূষণ রামজী রাওয়ে। দীর্ঘদিনীয়া অসুস্থতার অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে দক্ষিণ ভারতের অন্যতম মেডিয়া বেরনগৰাকীয়ে। মৃত্যুর সময়ত রামজী রাওর বয়স আছিল 87 বছর। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ আর শ্বাস প্রশ্বাসজনিত রোগত আক্রান্ত হয়ে থকাত ভর্তি করা হয়েছিল হায়দ্রাবাদের স্টার হাসপাতালত। 5 জুনত অসুস্থ হয়ে পড়েছিল রামজী রাও। ভেণ্টিলেশ্যনত থকা অবস্থাতে শনিবারে মৃত্যুক সাবতি ললে বিশিষ্ট উদ্যোগপতিগৰাকীয়ে, বিশ্বৰ বৃহত্তম ফিল্ম চিটিৰ নিৰ্মাতা আৰু স্বত্বাধিকাৰী, ইটিভি নেটৱৰ্কৰ প্ৰতিষ্ঠাতা, ইনাডু প্ৰকাশনৰ সম্পাদক, কেইবাটাও সফল ব্যৱসায়িক গোষ্ঠীৰ প্ৰতিষ্ঠাতা ৰামজী ৰাওৰ মৃত্যুত শোকাহত সমগ্ৰ হায়দৰাবাদ। তেখেতৰ মৃত্যুত শোক প্ৰকাশ কৰিছে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পৰা আৰম্ভ কৰি চন্দ্ৰবাবু নাইডু, ৰাষ্ট্ৰপতি, উপৰাষ্ট্ৰপতি, বলিউডকে ধৰি সাংস্কৃতিক মহলৰ সকলোৱেই। মৃত্যুর পাছতে রামজী রাও নশ্বর দেহ রামজী ফিল্ম সিটিস্থিত বাসগৃহলে নিয়া হয়। 1936 চনত জন্মগ্রহণ করা রামজী রাওয়ে দক্ষিণ ভারতের অর্থনীতিলৈ আগবঢ়াইছিল বিশেষ অবদান। তেলেঙ্গানার রাজহ সংগ্রহরও অন্যতম স্থল আছিল রামজী ফিল্ম সিটি। 2016 চনত সাংবাদিকতা, সাহিত্য আর শিক্ষার ক্ষেত্র আগবহা অনবদ্য অবদানের বাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করা হয় রামজী রাওক। রামজী রাওর মৃত্যুত শোকাহত দেশবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। দক্ষিণের মিডিয়া বেরন রামজী রাওর দেহাবসান। বার্ধক্যজনিত কারণত শনিবারে পুৱতি নিশা মৃত্যুক সাবতি লয় পদ্মবিভূষণ রামজী রাওয়ে। দীর্ঘদিনীয়া অসুস্থতার অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে দক্ষিণ ভারতের অন্যতম মিডিয়া বেরনগৰাকীয়ে। মৃত্যুর সময়ত রামজী রাওর বয়স আছিল 87 বছর। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ আর শ্বাস প্রশ্বাসজনিত রোগত আক্রান্ত হয়ে থকাত ভর্তি করা হয়েছিল হায়দ্রাবাদের স্টার হাসপাতালত। 5 জুনত অসুস্থ হয়ে পড়েছিল রামজী রাও। ভেণ্টিলেশ্যনত থকা অবস্থাতে শনিবারে মৃত্যুক সাবতি ললে বিশিষ্ট উদ্যোগপতিগৰাকীয়ে, বিশ্বৰ বৃহত্তম ফিল্ম চিটিৰ নিৰ্মাতা আৰু স্বত্বাধিকাৰী, ইটিভি নেটৱৰ্কৰ প্ৰতিষ্ঠাতা, ইনাডু প্ৰকাশনৰ সম্পাদক, কেইবাটাও সফল ব্যৱসায়িক গোষ্ঠীৰ প্ৰতিষ্ঠাতা ৰামজী ৰাওৰ মৃত্যুত শোকাহত সমগ্ৰ হায়দৰাবাদ। তেখেতৰ মৃত্যুত শোক প্ৰকাশ কৰিছে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পৰা আৰম্ভ কৰি চন্দ্ৰবাবু নাইডু, ৰাষ্ট্ৰপতি, উপৰাষ্ট্ৰপতি, বলিউডকে ধৰি সাংস্কৃতিক মহলৰ সকলোৱেই। মৃত্যুর পাছতে রামজী রাও নশ্বর দেহ রামজী ফিল্ম সিটিস্থিত বাসগৃহলৈ নিয়া হয়। 1936 চনত জন্মগ্রহণ করা রামজী রাওয়ে দক্ষিণ ভারতের অর্থনীতিলৈ আগবহাইছিল বিশেষ অবদান। তেলেঙ্গানার রাজহ সংগ্রহরও অন্যতম স্থল আছিল রামজী ফিল্ম সিটি। 2016 চনত সাংবাদিকতা, সাহিত্য আর শিক্ষার ক্ষেত্র আগবহা অনবদ্য অবদানের বাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করা হয় রামজী রাও। রামজী রাওর মৃত্যুত শোকাহত দেশবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।